বলিউডের রূপের রানী শ্রীদেবীর কন্যা জানভি কাপুর একের পর এক সিনেমায় অভিনয় করছেন। বলিউডে নিজের অবস্থান শক্ত করতে নিজেকে একেবারে বদলে ফেলেছেন জানভি। তবে এখনও তার কোনো সিনেমা তেমন সাফল্যের মুখ দেখেনি। তবে এবার নতুন এক লুকে হাজির হচ্ছেন জানভি। সম্প্রতি জানভির অভিনীত সিনেমা মিলির ফার্স্ট লুক ও টিজার মুক্তি পেয়েছে। সিনেমাটি হতে যাচ্ছে একেবারেই রহস্য ও সাসপেন্সে মোড়া। মালায়ালম ভাষার সিনেমা হেলেন থেকেই তৈরি হয়েছে জানভির মিলি। সিনেমাটিতে বিএসসি নার্সিংয়ের ছাত্রী মিলি নদিয়ালের চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে থাকছেন অভিনেতা সানি কৌশল। এছাড়াও সিনেমাতে প্রথমবারের মতো বনি কাপুর স্ক্রিন শেয়ার করেছেন জানভির সাথে। আর সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে আগামী 4ই নভেম্বর। এদিকে প্রযোজক বনি কাপুরের থুনিভু সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। পরিচালক বিনোদ এবার আসছেন দুর্ধর্ষ এক ডাকাতির গল্প নিয়ে, যেখানে অভিনয় করেছেন তামিল সুপারস্টার থালা অজিত কুমার। অজিতের সাথে আরও অভিনয় করেছেন মঞ্জু ওয়ারিয়র, সামথিরা কানিসহ অনেকে। জানা গেছে 20 অক্টোবর তামিল, তেলেগু, হিন্দি, কন্নড় এবং মালায়ালাম মোট 5টি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে বনি কাপুর প্রযোজিত বহুল প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা ময়দান আসছে 2023 সালের 17ই ফেব্রুয়ারি, যেখানে অভিনয় করেছেন অজয় দেবগন আর এটি পরিচালনা করেছেন অমিত শর্মা। আপাতত চলছে এ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ। জুগার রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।